৪৪তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট পেছাচ্ছে না, আসন বিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। আগামী ২৭ মে শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হবে। পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক ক্যাডার আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৮:৩০ থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে পরীক্ষার হলে আসন গ্রহণ করতে হবে। সকাল ৯:৩০ থেকে ৯টা ৫৫ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের উত্তরপত্র বিতরণ করা হবে। সকাল ১০টায় প্রশ্নপত্র বিতরণ করা হবে। দুপুর ১২টায় পরীক্ষা শেষ হবে। ২০০ নম্বরে এমসিকিউ প্রশ্ন থাকবে এবং প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর ও ভুল উত্তর দিলে প্রতিটি ভুলের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে ০.৫০ নম্বর করে কাটা যাবে।